ভালো কাজ করেছে বলে ডক্টর যেটা মানে পয়লা জুলাই ছুটি থাকবে। ফিফটিন জুলাই পর্যন্ত আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল বাধ্যবাধকতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে কোভিডের জন্য, কোভিড মহামারীর জন্য, সেটা ফিফটিন জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মানে আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়। রাত্রির টাইমটা যেটা নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে, তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি। সরকারি বাস, প্রাইভেট বাস, জেলার বাস, রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো, প্লাস হচ্ছে অটো টোটো, ওই যে সমস্ত মানে আছে যানবাহন, হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছি। এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ, রেগুলার স্যানিটাইজেশন অফ ভিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়্যারিং অফ মাস্ক, এটা করা হচ্ছে বাই অল। এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায়, সেটাও অ্যালাউ হচ্ছে। ওপেন থাকবে 11টা থেকে 6টা, 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম, প্রোভাইডেড দ্য এমপ্লয়িজ, স্টাফ অ্যান্ড কাস্টমার্স হ্যাভ বিন ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 অ্যান্ড সাবজেক্ট টু রেগুলার স্যানিটাইজেশন। শপস অ্যান্ড ভেন্ডার্স, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে, এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগের বার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম, এবং সকাল 7টা থেকে ছিল সেটা তোমার সকাল 6টা থেকে করে দিলাম। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে, বাদবাকি দোকান যে সমস্ত আছে সেগুলো আমরা পুরো বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি, 11টা থেকে 8টা সব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এইগুলোই কনসিডার করা হয়েছে। জিমটাও আমরা কনসিডার করেছি 50%, তাই তো, জিমটা ভুলে গেছো, 50% কনসিডার করা হয়েছে, যেটা 6টা থেকে 10টা আর 4টা থেকে 8টা। এটা হচ্ছে জিমে অনেকে যায়, জিমে তারাও 50% ক্যাপাসিটি নিয়ে এবং সমস্ত স্যানিটাইজেশন, মাস্ক পরে এগুলো পরে করতে হবে, কারণ আমরা একটু টেস্টও করতে চাই। কারণ আপনারা জানেন কোভিড সিচুয়েশন, যখন ইলেকশন লাস্ট ডেট ছিল 8 ফেজে, তখন এটা 33% হয়ে গেছিলো। যেদিন ফার্স্ট ডে অফ ইলেকশন ছিল বেঙ্গলে ফার্স্ট ফেজ, সেদিন 3% ছিল, 2% ছিল। কিন্তু আমরা বারবার বলেছিলাম ক্লাব করে ইলেকশনটা করো, সেটা না শোনার ফলে এইটা বাড়তে 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 8 ফেজে 3.3% হয়ে গিয়েছিল, এই সরি 33% হয়ে গিয়েছিল। এখন এটা আমরা 3.3%-এ নামিয়ে নিয়ে এসেছি। যদি আপনারা জানেন যে বাংলা খুব কনজেস্টেড এরিয়া, আমাদের 10 ক্রোরসের ওপর পপুলেশন, অনেক রাজ্য আছে পপুলেশন খুব কম, ছোট রাজ্য, আমাদের রাজ্য কিন্তু বড় রাজ্য, এবং আমাদের ডিসচার্জ রেটও এখানে 97.36% হয়ে গেছে। এটা আমাদের হেলথের সকলে কাজ করেছে, আমার অনেক অনেক কনগ্রাচুলেশন তাদের সকলকে, কোভিড ওয়ারিয়ারদের। এবং যেটা ডেলি নাম্বার অফ কেসেস ছিল 22,000-এর মতো, 22,000+, সেটা কমে এখন 1,800-তে এসছে সারা রাজ্যে। আর তার মধ্যে আবার যেটা হচ্ছে ডিসচার্জ রেট, সেটা এখন 97.36% হয়েছে। কোভিড-19-এর ভ্যাকসিনেশন 2.12 কোটি লোককে ইতিমধ্যেই দেয়া হয়েছে, বিশেষ করে 40 লক্ষ পাবলিকের মধ্যে
যারা সুপার স্প্রেডার ক্যাটাগরি তাদেরও দেওয়া হয়েছে। যেমন গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ডোমেস্টিক কাজের লোহের থেকে শুরু করে একেবারে কেবলেই যারা কাজ করে থেকে শুরু করে প্রিন্টে যারা কাজ করে থেকে শুরু করে চাষি থেকে শুরু করে ওয়্যার হাউসিংয়ে কাজ করে, তারপরে কিষাণ মান্ডিতে কাজ করে, বাসের ড্রাইভার, অটোর ড্রাইভার, ট্যাক্সির ড্রাইভার, এদের সব দেওয়া হয়েছে। 2,12,00,000 ইতিমধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু রেস্ট্রিকশন যেটা সেটা থাকবে। কারণ অনেকেই আমি এখনও দেখছি মাস্ক পরছেন না, ফিজিক্যালি ডিস্টান্সিং এবং মাস্ক পরাটা এটা বাধ্যতামূলক করতে হবে। তার কারণ যাতে থার্ড ওয়েভ আমাদের এখানে এসে ক্ষতি না করতে পারে এটা দেখে নিতে হবে। আর আমি আপনাদের আগেই বলেছি যে রিটেল শপ টপ এগুলো সব খোলা থাকবে 11 থেকে 8টা, খাবার দোকান থেকে শুরু করে সব। আর প্রাইভেট অ্যান্ড কর্পোরেট অফিসেস মে রিমেইন ওপেন অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স ফ্রম 10 to 4 PM এবং উইথ নট মোর দ্যান 50%। আর্লি এটা ছিল 25%, এখন করা হয়েছে 50%। আর এই যে প্রাইভেট কর্পোরেট যারা করবে তাদের কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, মাস্ক পরতে হবে এবং এমপ্লয়িজদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তাদেরই করতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা গভর্নমেন্ট করবে না। ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মে রিমেন ওপেন ডিউরিং নর্মাল ওয়ার্কিং আওয়ার্স আর্লিয়ার 10 to 2 PM। এখন কি নর্মাল পড়ে দিচ্ছে মানে 4টা পর্যন্ত? কেন কিন্তু ওরা চাইছিল না এতটা, হ্যাঁ এটা 10 to 2 থাকুক, কারণ একবারে সব করা যাবে না, শেষকালে খুব তাড়াতাড়ি যদি আবার এটা বেড়ে যায়। সুতরাং দেখে নিতে হবে যে এমন কিছু আমরা করব না। আর আমরা এটা একটু ছেড়ে দেখছি যে এটা কি হচ্ছে, মাইনাস প্লাস কি, সেই দেখে আবার পরবর্তী পর্যায়ে ব্যবস্থা। এর উপরে কারো কিছু জিজ্ঞেস করার আছে? দিদি আপনি বাস অটো ইত্যাদি চালানোর কথা বললেন, কিন্তু ট্রেন কি চলবে না? ট্রেনটা যেমন দিদি হিসেবে কে বলছেন, আপনি কে বলছেন, কোন চ্যানেল থেকে বলছেন? আমি সঞ্জু শুরু বলছি আর প্লাস দিন। ট্রেনের কথা কি আমি আলোচনা করেছি? যখন আলোচনা করিনি তখন আলোচনা থেকে বাদ, এখন ওই পরিস্থিতি হয়নি। বিয়ের ওই তো 50 জন পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, তার বেশি নয়। পলিটিক্যাল রিলিজিয়াস কালচার এখনও মনে রাখবেন 20 পর্যন্ত অ্যালাউড, ইট মে বি ইনসাইড ইট মে বি আউটসাইড। কেউ কেউ আমি দেখছি ডিজাস্টার অ্যাক্ট কেউ মানছে না, গায়ের জোরে নিজেদের কাজ করছেন, তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কিন্তু ডিজাস্টার আইনে এক নেবে, তা আইন অনুযায়ী কাজ করবে। কারণ আইন কিন্তু সবার জন্য সমান, আমার জন্য যেমন সমান অন্যদের জন্য সমান। কারণ আপনারা যদি দেখেন লক্ষ্য করে, এই যে আমাদের যে নবান্নর যে অর্ডারটা নোটিফিকেশনটা ডেট মানে 14/6/2021 বেরিয়েছিল, তাতে কিন্তু পরিষ্কার লেখা আছে অল সোশ্যাল পলিটিক্যাল কালচারাল একাডেমিক এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস গ্রুপিংস অ্যান্ড কনগ্রিগেশনস শ্যাল কন্টিনিউ টু বি প্রহিবিটেড। যার জন্য তৃণমূল কংগ্রেস অফিসে আমার বড় মিটিং ক্যান্সেল করে দিয়ে আমাকে 20 জনকে নিয়ে মিটিং করতে হয়েছিল। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা যেখানে ইচ্ছে ঢুকে যাচ্ছে এবং গাদা গাদা লোক নিয়ে ঢুকে যাচ্ছে, ডিজাস্টার আইন মানছে না, যারা মানবে না তাদের বিরুদ্ধে ডিজাস্টার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পলিটিক্যাল পার্টির কথা বললে 21 জুলাই কি কোনো ভাবনা চিন্তা আছে? কারণ এখানে তো অনেক মানুষের আবেগ জড়িত 21 জুলাই। 21 জুলাই আমরা এখনো ভাবিনি, আমরা ভেবে বলে দেবো। যেহেতু লকডাউন চলছে এবং 15 পর্যন্ত তো আরো এক্সটেনশন হলো, সেই জন্য পরে 6টা দিন আমরা হাতে পাবো, তাই ওটা ভেবে বলে দেবো। দিদি একটা বিষয়, দেবাঞ্জন দেব
প্রতারক হিসেবে বলবেন, তাহলে আমি বলবো যে এই প্রতারক যে ধরা পড়েছে তার এত বড় সাহস, ঔদ্ধত্য, অহংকার, যে সমস্ত নকল করে, চিট করে, এটা তো সরকারের নয়, সরকারের ব্যাপারে কোনো ভূমিকা নেই, কারণ এটা সরকার করেনি। মানুষকে কখনো কখনো বুঝতে হবে, অনেকে আছে এসে বলে এই চিট ফান্ডে টাকা রাখুন, মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ রেখে দেয়, ফলে কিন্তু টাকাটা ফেরত পায় না, চিটার পালিয়ে যায় চিট করে। এরকম কিছু কিছু লোক আছে দেখতে সুন্দর এবং তারা সেজে গুজে টিপটাপ থাকে এবং তারা প্রতারণা করে বেড়ায়, কখনো চিফ মিনিস্টারের সই নকল করে, কখনো প্রধানমন্ত্রীর সই নকল করে, কখনো গভর্নমেন্টের সই নকল করে। আপনারা কি ভুলে গেছেন যে গভর্নমেন্টের গাড়ি নিয়ে, নীল লাল গাল আলো নিয়ে পার্লামেন্ট অ্যাটাক করতে গিয়েছিল, যখন পার্লামেন্টে মারা গেছে অনেকে, পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল তো গভর্নমেন্টের গাড়ি নিয়ে গিয়েছিল। সুতরাং যারা এসব কাজগুলো করে এদের আমি মানুষ বলে মনে করি না, অমানুষ বলেও মনে করি না। এদের এই সমাজে থাকার যুক্তিযুক্ততা নিয়ে আমার, যদি কাউকে বড় টেরোরিস্ট বলা যায়, মানুষের জীবন নিয়ে যারা খেলে এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর, এবং তাদের বিরুদ্ধে কানে আসার সাথে সাথে আমরা স্ট্রং অ্যাকশন নিয়েছি, সিট তৈরি করা হয়েছে, এবং আমি নিজে পুলিশ কমিশনারকে 3-4 বার কথা বলেছি এই ব্যাপারে। এ ব্যাপারে কোনো এক্সকিউজ করা যাবে না। স্টেট তার অডাসিটি কতটা, তার অহংকার কতটা, আর যারা তাকে সাহায্য করেছে সে যেই হোক এ টু জেড, কাউকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। উইল টেক অল স্ট্রং অ্যাকশন। পুলিশ অলরেডি স্টার্ট করেছে, তিনি যাকে যাকে এইসব ইঞ্জেকশন পুশ করেছিলেন তাদের নামও জোগাড় করা হয়েছে, এবং তাদের পুরো স্বাস্থ্য ডিপার্টমেন্ট একটা এক্সপার্ট টিম করেছে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকের শরীরের দিকে নজর রাখছে, যেখান থেকে বলছে ভ্যাকসিন কিনেছিল সেই জায়গাটাও রেড করা হয়েছে, সেখানে এখন পাওয়া যাচ্ছে না, এবং আমরা নজর রাখছি পেশেন্টগুলোর ওপর, এবং সেই পেশেন্টদের আবার ভ্যাকসিন দেওয়া যায় কি না সেটা এক্সপার্টস কমিটি ঠিক করবে, দেখে নিই। আর মিমির শরীর অসুস্থ, এটা নিয়ে আপনারা যেমন চিন্তিত আমরাও চিন্তিত, আমি নিজেও কথা বলেছি ওর সাথে, ওর একটা গল ব্লাডারের প্রবলেমও আছে যার জন্য অসুস্থটাও হয়েছিল। এবং আমি এখনও বলি যে আমার ধিক্কার জানানোর ভাষা নেই, আমি সবাইকে বলবো এই ধরনের চিটারদের কাছ থেকে দূরে থাকুন। আর এই ধরনের চিটাররা রাস্তায়, ধরুন আমরা যাচ্ছি একটা লোকের বাড়িতে, সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল, তার মানে এটা নয় যে আমার সাথে তার জানাশোনা আছে। ধরুন আমি এয়ারপোর্টে যাচ্ছি, একটা সেলফি আমি অনেক সময় অ্যালাউ করি না, কেন অ্যালাউ করি না জানেন তো? এই কারণে আমরা এয়ারপোর্টে বসছি প্লেনে, দূর থেকে বসে ফটোশপ করে ছবি তুলছে, ছবি দেখিয়ে কোনো কিছু হবে না, এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, এবং ফটোশপ করেও কোনো লাভ নেই। ছবি যে কেউ যারাই প্রতারণা করে সব পার্টির সাথে একটা করে ছবি তুলে রেখে দেয়, এবং ছবি তুলে কাজে লাগানো আমি চিনি, এটা প্রচার করা তাদের কাজ, এরা হচ্ছে ঠকবাজ। এরকম ঠকবাজ সমাজে এখনও আছে, তাদের দিকে করানো